সুধি দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রিনাস ফ্যামিলি কিচেন থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম দর্শক বন্ধুরা আমি আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমার আজকের রেসিপি হচ্ছে গ্রিল সস বা বার্গার সস যে নামেই ডাকুন না কেন স্বাদটা কিন্তু অসাধারণ মুখে লেগে থাকার মতো আর এটা ঘরের এত অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় আমি নিজে বানিয়ে অবাক হয়ে গিয়েছিলাম প্রথমবার আর এখন তো এটা আমার সবসময় স্টকে থাকে একবার যদি বানান তাহলে আর বাইরে থেকে বেশি দাম দিয়ে আর কিনে আনবেন না আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের পাশেই থাকবেন আরও নতুন নতুন রেসিপি পাও পাওয়ার জন্য চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি আমি এই বার্গার সসটা কি করে সহজে তৈরি করে নিলাম এখানে নিয়ে নিয়েছি আমি এক কাপ গুঁড়ো দুধ হাফ কাপ রেগুলার রান্নার তেল মানে সয়াবিন তেল আর নিয়ে নিয়েছি এক টেবিল চামচ লেবুর রস আর তিন টেবিল চামচ টমেটো সস আর নিয়েছি মতো লবণ আর নিয়েছি দুই টেবিল চামচ চিনি আর এক চা চামচ গোলমরিচ গুঁড়ো ব্যাস এই কটা উপকরণেই তৈরি হয়ে যাবে মজাদার গ্রিল সস বা বার্গার সস যাই বলুন আর এখানে গুঁড়ো দুধের বদলে আপনারা টক দইটাও ব্যবহার করতে পারেন আমার কাছে টক দইটা ছিল না তাই আমি গুঁড়ো দুধ দিয়ে এটা বানিয়ে নিলাম এখন একে একে আমি সবগুলো উপকরণ ঢেলে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব তেলগুলো টমেটো তো দিয়ে দিচ্ছি আর আমার লাগবে সামান্য একটু পানি এখানে গোলমরিচ গুঁড়োটো দিয়ে দিলাম যেহেতু এটা গুঁড়ো দুধ দিয়ে ব্যবহার করছি আর যদি আপনারা টক দুই দিয়ে বানাতে চান তাহলে আর পানিটা দিতে হবে না আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে এখন ঢাকনা লাগিয়ে ব্লেন্ডারে এক মিনিটের মতো ব্লেন্ড করেছি এই ঘনত্বটা এরকম হয়েছে আমার আরও কিছুক্ষণ ব্লেন্ড করা লাগবে এখন আমি আবার ব্লেন্ডারে চলে যাচ্ছি আবার কিছুক্ষণ ব্লেন্ড করার পরেই দেখুন একেবারে জাদুকরি ফলাফল ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এটা স্বাদ মুখে লেগে থাকার মতো যে বললাম এটা সত্যি মুখে লেগে থাকার মতো স্বাদ আর রেসিপিটা কত সহজেই তৈরি করে ফেললাম এইটা ছাড়া বার্গার পিৎজা স্যান্ডউইচ রোল খাওয়া কিছুতেই যেন জমে না এটা থাকলে সাথে সব কিছু টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলের পাশেই থাকবেন থাকার জন্য অনুরোধ করলাম আর ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ